আসসালামু আলাইকুম। আমার আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেড ভেলভেট কেক। এই রেড ভেলভেট কেকটা কিভাবে অতি সহজে আমার নতুন গৃহিণীপুরা যারা কিনা এই রেড ভেলভেট কেক তৈরি করতে সমস্যা হয় তাদের জন্য একদম ইজিভাবে কিভাবে তৈরি করতে হয় সেভাবে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা যে কেউ এই কেক তৈরি করে নিতে পারবেন, একদম ফানির মতো সহজ হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথম স্টেপ, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে আমি এই টেবিল চামচ মেপে মেপে আজকে তৈরি করে দেখাবো, কোনো কাপ ইউজ করব না, তাহলে আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এখানে ঘন লিকুইড দুধ নিয়েছি 3 টেবিল চামচ। 3টা ডিমের জন্য আমি এইভাবে উপকরণগুলো নিচ্ছি। তো 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুন রেড ফুড কালার, এভাবে টেবিল চামচ মেপে মেপে আপনারা তৈরি করবেন। একেবারেই ইজি এবং সফট স্পঞ্জি একটা কেক পেয়ে যাবেন। তো আমি সবগুলো উপকরণ মিশিয়ে এক সাইডে রেখে দিব। আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি 1 টিস্পুন, এটা পরে আপনারা লাগলে অ্যাড করতে পারবেন। 3টা ডিমের অনুপাতে আমি এই মিশ্রণটা তৈরি করতেছি, একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এখানে এই টেবিল চামচ মেপে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি 3টা ডিমের জন্য, আর 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, যেহেতু আমি বেকিং সোডাটা পরে অ্যাড করব এই জন্য 1 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন। চেলে নিয়েছি, চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক সফট হয়। এটা এক সাইডে রেখে এবার আমি তৃতীয় ধাপে চলে যাচ্ছি। এখানে 3টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের, আর কুসুমটা আলতো হাতে উঠিয়ে নিতে হবে যেন সাদা অংশের ভিতরে কোনো অবস্থাতে হলুদ অংশটা না যায়। এবার আমি একটা বিটার দিয়ে ফোম তৈরি করে নেব। প্রতিটা ধাপ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে যে কেউ এই কেক তৈরি করা একেবারে ইজি হয়ে যাবে। তো এখন আমার এটা বিট করা হয়ে গেছে। এখানে আমি 3টা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি অ্যাড করতেছি, যেহেতু আমি এই কেকটা ডেকোরেশন করব। আপনারা যদি ডেকোরেশন না করেন তাহলে একসাথে আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন। আমি দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে আমি আস্তে আস্তে বিট করে নিচ্ছি। 2 বারে দিয়েছি চিনিটা। একদম বিট করা হয়ে গিয়েছে। এবার আমি 3টা ডিম একসাথে দিয়ে দিচ্ছি, আবারও বিট করে নিচ্ছি মিডিয়ামে রেখে। এই পর্যায়ে আপনারা বাড়িয়ে দিবেন না স্পিড। আর এই ডিমটা এত ভাগে ভাগে দেওয়ার কিছুই নেই, অনেকে আছে একটা দেয় একটা রাখে, অত কিছুর দরকার নেই। আপনি 3টা ডিম একসাথে দিয়ে দিবেন, দেখবেন আপনাদের স্পঞ্জ কেক একদম পারফেক্ট হবে। তো আমি এবার শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উক্সের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আপনারা কখনো এখানে চামচ ইউজ করবেন না, এরকম একটা হ্যান্ড এগ বিটার দিয়ে মিশ্রণটা মিক্স করবেন। তো শুকনো উপকরণটা দিয়ে আমি আগে থেকে মিশ্রিত লিকুইড দুধের সাথে যে রঙটা মিশ্রিত ওটা দিয়ে দিলাম, দিয়ে আমি আলতো হাতে গুড়িয়ে গুড়িয়ে একইভাবে এই কাজটা মিশিয়ে নিচ্ছি, এই কাজটা করতেছি। এবার বাকিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও রঙটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে একইভাবে মেশাতে হবে। এলোমেলোভাবে করা যাবে না এবং চামচ দিয়েও করতে যাবেন না, এরকম একটা এক বিটার দিয়ে করবেন, এতে করে কেকটা অনেক সুন্দর হয়। সবগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে আমার আরেকটা স্টেপ বাকি আছে। এখানে আমি 1 টিস্পুন ভিনিগার নিয়ে নিলাম, আর এখানে দিচ্ছি খাওয়া সোডা, মানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন দিয়ে এটাকে গুলে এখন আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে টেবিল চামচ মেপে আপনারা তৈরি করবেন, আপনাদের কেক হতে বাধ্য অনেক সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন। তো এখন আমি আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে দিই, প্রিহিট করে নিয়েছি, সেটা গরম হতে থাক। এইদিকে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এখানে আগে থেকে বাটার পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি।
এখন কেকের মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। এটা বিট করার পরে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ঢেলে দিতে হবে। এবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে দিতে হবে যেন কোনো বাবলস না থাকে। আগে থেকে প্রিহিট করা চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলাটা একদম লোতে রেখে আমি এটা প্রায় 40 মিনিট বেক করবো। এটা হতে আমার 40 মিনিট লেগেছে, আর এই ডাকনা ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন 40 মিনিট পর ফিরে এলাম। এবার আপনাদেরকে সাথে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একদম পরিষ্কার এসেছে আমার কেকটা, হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি মোল্ড আউট করে নেব, চুলাটা অফ করে দিলাম। একটু ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে। দেখেন মোল্ড আউট করা হয়ে গেছে। এবার আমি আগে যে পেপারটা বিছিয়ে দিয়েছি এটা আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি কেটেও আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যেহেতু আমি ডেকোরেশন করব ওটা আর দেখালাম না। তো আশা করছি আমার এই কেকের রেসিপিটা যে আমি বানালাম আমার সঙ্গেই থেকেছেন আপনারা, হয়ে গেল। দেখেন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি এবং ফুলেছেও অনেক। আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা টেবিল চামচ মেপে তৈরি করেন, আপনাদের সবার কেক একদম পারফেক্ট হবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি কেটেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আগামী রেসিপি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তাদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অল অপশন প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে। আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।